नीचे दुकान धरा मारो मारो। नमस्कार बंधुरा, এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। আজকে যাব দক্ষিণেশ্বর, কি হলো না হলো সব দেখাবো। আজকে আমার এখন দেরি হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি করে নিই, রেডি হয়ে তাহলে তারপরে সব কথা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে কথা বলা যাক। বেরিয়ে পড়েছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ট্রেন ধরতে হবে, আর 5 মিনিট বাকি, তাড়াতাড়ি করে যাই, বাইরে প্রচণ্ড কুয়াশা। ট্রেনে ঢুকে গেছি, উঠে যাই। আমার সাথে ট্রেনে মেগাশ্রীও ছিল, কিন্তু ভিড়ের কারণে দেখাতে পারিনি। পুরুলিয়া স্টেশনে এসে গেছি, এবার মেট্রো ধরবো। এবার কোথায় এবার মেট্রো ধরবো, এই যাচ্ছে ছুটে ছুটে। এখানেও ঠান্ডা কমেনি মেট্রোতে। হ্যাঁ, মেট্রোতে আরো ঠান্ডা লাগবে। ছুটে ছুটে মেট্রোতে উঠে গেছি, মেট্রো ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি দুজনে। এখানে ডালা কিনবো না, এখানে ডালার দাম বেশি। ডালার দাম কম, কিন্তু এখানে জুতো রাখতে পারবি না তো। জুতো রাখার জন্য ভিতরে যেতে হবে, নিচে থেকে ডালা কিনতে হবে। নিচেও পাওয়া যায়, এই তো নিচে আছে আমাদের দোকান, আমাদের দোকান নিচে আছে। আমাদের নিচে দোকান ধরা আছে। হাত আছে তো নাকি, তোর হাত খুলে গেল দেখি। আরে সংসার উন্নতি করতে পারি আমি, এরকম ও আচ্ছা আচ্ছা, বেল পড়ছে মানে আধ ঘন্টা খোলা আছে। তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি, আমি একটু মন্দির বন্ধ করে দেবো, তারপর কথা বলছি। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরোবো, খাবো কিছু। সকাল থেকে কিছু খাইনি, পুজো দেবো বলে পুজো দিয়ে এবার খাবো। প্রচুর ভিড় হয় এখানে, এখন খাওয়া দাওয়া এখানে করে দিয়েছে, ফুড প্লাজা। এখানে
এটা হলো এখানকার মেনু। আমি এসে বসে পড়েছি আর মেগা কচুরি অর্ডার করতে গেছে। রেখে দে ওটা, কি একটা কপি নিয়ে নিল? আর ইচ্ছা করে তো ঝাল দিয়েছি যাতে সবাই জল নেয়। জলের দাম আবার এখানে 20 টাকা। আমরা তো বোতলে করে জল নিয়ে এসেছি ঘরে থেকে। এত সবাই ভিতরে আটকে পড়েছে, ঠিক আছে, গেট এপারে বন্ধ করে দিয়েছে আর সবাই ভিতরে আটকে পড়েছে। বেলুড় মাঠে যাবো বলে এখন টিকিট কাটতে এসেছি ফেরির। পারেড এখানে 11 টাকা করে টিকিট, হয়ে গেছে। এসে গেছি আমরা বেলুড় মঠে, এবারে আমরা নামবো, নেমে এবার ভিতরে গিয়ে ভিডিও কন্টিনিউ করবো। এখানে ম্যাপ আছে ওরা বেলুড় মঠের, এবার আমরা ঢুকবো বেলুড় মঠের ভিতরে। জুতোটা খুলে ঢুকতে হবে, জানি না জুতো বাইরে রাখছি, চুরি হয়ে গেলে মেগা কিনে দেবে একটা নতুন। ভিতরে ভিডিওই করতে দিল না, এত কড়াকড়ি করে দিয়েছে এখন। বেলুড় মঠ থেকে আমরা ফিরে এসে বেলুড় মঠের হচ্ছে লঞ্চ ঘাটে বসে আমরা নেসক্যাফে কফি খাচ্ছি, তারপর লঞ্চ চালিয়ে উঠে আবার দক্ষিণেশ্বর ফিরে যাব। লঞ্চ এসে গেছে আমাদের, বসেও পড়েছি আমরা লঞ্চে, আসার সময় সিট পাইনি কিন্তু যাওয়ার সময় বসে পড়েছি। মারো মারো মারো, খুলছে তো এসে গেছি। বিকাল হয়ে গেছে, লোকে দেখছে, লোকে দেখছে।
কিন্তু ট্রেনটাই ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে গিয়েছে। আর ট্রেনটা মানে দক্ষিণেশ্বর থেকে যে ট্রেনে উঠেছিলাম ট্রেনটা এত স্লোতে আসছে, সব ট্রেনকে সাইড দিচ্ছে, আমাদের ট্রেনটা সব ট্রেনকে সাইড দিতে দিতে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে, আমরাই ট্রেন ফেল হয়ে গেছি, পরের ট্রেনে যাচ্ছি। এক ঘন্টা পরে এখন ট্রেন আসবে, দুজন স্টেশনে ঘুরে যাচ্ছি। আর এটা হলো শিয়ালদা স্টেশন। কি সুন্দর লাগছে না স্টেশনটা, রুটা আগের ট্রেনটা ফেল করেছি, এই ট্রেনটা ফেল করলে আর ঘরে ঢুকতে দেবে না। এখনো খেয়ে যাচ্ছে, এর কাজ শুধু সারাদিন খাওয়া। ট্রেনে প্রচুর রিচ ছিল ওই জন্য ব্লগ করতে পারিনি, ট্রেনে উঠে এসেও গেছি, এবার আমি নেমে যাব। মেঘার সাথে আর দেখা হবে না, মেঘা বাড়ি চলে যাবে, এবারে আমি স্টেশনে নেমে যাব। দেখা হবে নেক্সট ব্লগে। মেঘাও বাড়ি চলে গেছে, ভাইকে ফোন করে ডেকেছিলাম একটু আসার জন্য, ও এগিয়ে এসেছিল, প্রায় বাড়ির সামনেই এসে গেছি, এবার ঢুকে যাবো ভিতরে। সকাল থেকে এখনো ভাত ফাত কিচ্ছু খাইনি, একটু মাঝখানে একটু কচুরি খেয়েছিলাম, খিদে পাচ্ছে, যাই বাড়ি ঢুকে যাই, বাড়ি ঢুকে তারপরে কথা হচ্ছে। ঘরে এসে গেছি আর আজকের ব্লগ এখানে শেষ করব, অনেক রাত হয়ে গেছে, এসেছি অনেকক্ষণ হয়েও গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এবার শুয়ে পড়ব। আর প্রথমেই বলে দিয়েছি এটা আমার প্রথম ব্লগ, তো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে মাফ করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে টাটা, আর শেয়ার করে দেবেন, ঠিক আছে।